মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে আমাদের টপিক প্রেজেন্টেশন বেসিক, অর্থাৎ প্রেজেন্টেশন তৈরি করার আগে কতগুলো বেসিক আমাদের জিনিস শিখতে হবে, সেগুলো কি কি। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন কি করে তৈরি করব। না, পাওয়ার পয়েন্ট ওপেন করার সঙ্গে সঙ্গেই আমরা দেখব যে বাই ডিফল্ট একটা স্লাইড চলে আসবে, সেই স্লাইডে দুটো প্লেস হোল্ডার অথবা আমরা বলতে পারি টেক্সট বক্স থাকবে। যদি দরকার হয় আমরা আরো অ্যাডিশনাল টেক্সট বক্স ইনসার্ট ট্যাবের সাহায্যে অ্যাড করতে পারি। এবার সেই প্লেস হোল্ডার বা টেক্সট বক্স গুলোর মধ্যে যে কোনো একটাই যদি ক্লিক করি তাহলে দেখবো কার্সার চলে আসবে। কার্সার আসার পর তার টাইটেল এবং সেই যে টপিকের উপর করছি সেই সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। দেখা যাক কি করে আমরা সেটা করি। পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য আমরা প্রেস করব উইন্ডোজ কি প্লাস আর, যাতে রান উইন্ডো আসবে। এখানে পাওয়ার পিএনটি লিখব, লিখলে পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। ঠিক যেমন বলেছিলাম একটা স্লাইড চলে আসলো, এই দুটো টেক্সট বক্স বা প্লেস হোল্ডার আছে, এর মধ্যে আমাদের ক্লিক করলে কার্সার চলে আসলো, এবার কিছু একটা টপিক লিখব, প্রিন্টার সম্পর্কে কিছু লিখতে চাই। প্রিন্টার ইজ অ্যান আউটপুট ডিভাইস হুইচ ইজ জেনারেলি ইউজড টু টেক্সট মেটেরিয়াল অ্যান্ড গ্রাফিক্স অ্যাজ আউটপুট। তাহলে ফার্স্ট কি করে ক্রিয়েট করা যায় সেটা বললাম, যেটা তৈরি হলে এটাকে সেভ করতে হবে। সেভ কি করে করব, অনেকগুলো পদ্ধতিতে সেভ করা যায়, যেমন এই অফিস বাটনে ক্লিক করলে সেভ অথবা সেভ অ্যাজ অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা সেভ করতে পারি, অথবা কুইক অ্যাক্সেস টুলবারের প্রথম যে টুল তার সেভে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারি। তাহলে যে কোনো একটা ক্লিক করলাম, চুজ করার পর সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। নেভিগেশন প্যানের মাধ্যমে ডিফাইন করব যে কোথায় আমি ফাইলটা সেভ করব। ধরা যাক ডেস্কটপে করব, চুজ করলাম ডেস্কটপ। ফাইল নেম অংশে তার ফাইলের নামটা দিতে হবে, যেহেতু প্রিন্টার আমি লিখেছিলাম তাই বাই ডিফল্ট প্রিন্টার চলে এসছে, চাইলে নাম চেঞ্জও করতে পারি, আমি চাইছি প্রিন্টারই থাক। এবার সেভে গিয়ে ক্লিক করব, অলরেডি ডেস্কটপে আমার ফাইলটা সেভ হয়ে গেল। তাহলে সেভ করব কি করে, না মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করলে সেভ অথবা সেভ অ্যাজ যে মেনু তাতে ক্লিক করতে পারি, অথবা কুইক অ্যাক্সেস টুলবার সেই টুলবারের প্রথম যে টুলটা অর্থাৎ সেভে সেখানে ক্লিক করতে পারি। এবার শিখব যে আমরা নতুন স্লাইড কি করে অ্যাড করব। নতুন স্লাইড অ্যাড করার অনেকগুলো পদ্ধতি আছে, প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ইউজিং অফিস থিম। কি করে করা যাবে, না যে স্লাইডের পরে আমরা নতুন স্লাইড ইনসার্ট করব আগে সেই স্লাইডটাকে আমাদের সিলেক্ট করতে হবে। যেমন এই প্রথম স্লাইডের পরে একটা নতুন স্লাইড চাই, তাই এই যেটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। তারপর হোম ট্যাবে ক্লিক করতে হবে, হোম ট্যাবে ক্লিক করার পর ওখানে দেখবো নিউ স্লাইড বলে একটা বাটন আছে, তার ড্রপ ডাউন যে অ্যারো সেই অ্যারোতে ক্লিক করতে হবে। এই হোম ট্যাব, এই যে নিউ স্লাইড, তার ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করার পর ওখানে অফিস অনেকগুলো থিম আমাদের ডিসপ্লে করবে, এই যে অফিস থিম তার মধ্যে অনেকগুলো স্লাইড আছে, যেমন টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এরকম বিভিন্ন স্লাইডগুলো আছে যেগুলো আমাদের দেখাচ্ছে। এর মধ্যে থেকে যেটা আমার পছন্দের সেরকম একটা স্লাইড আমি এখানে চুজ করব। ধরা যাক আমি এই স্লাইডটা চুজ করছি, দেখা গেল এই দেখো প্রথম স্লাইড, তার নিচে একটা নতুন স্লাইড আমি যেরকম চাইছি সেটা এখানে অ্যাড হয়ে গেল। আরেকটা পদ্ধতি কি, ইউজিং ডুপ্লিকেট স্লাইড, অর্থাৎ আমি যে স্লাইডটা সিলেক্ট করছি হুবহু একই রকমের আরেকটা স্লাইড যদি অ্যাড করতে চাই তাহলে ডুপ্লিকেট স্লাইড আমি ইনসার্ট করব। কিভাবে করতে হয়, না যার ডুপ্লিকেট স্লাইডটা করব প্রথমে সেই স্লাইডটা আমাকে সিলেক্ট করতে হবে।
ধরা যাক এই দুটোর মধ্যে প্রথম স্লাইডের ডুপ্লিকেট স্লাইড হবে, প্রথমটাকে সিলেক্ট করলাম, তারপর হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবের ওই নিউ স্লাইড যে বাটন আছে একটু আগে দেখিয়েছি, তার ড্রপ ডাউনে ক্লিক করব। এই নিউ স্লাইড এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, সেখান থেকে নিচে দেখব ডুপ্লিকেট স্লাইড বলে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখব ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, এটাতে ক্লিক করব। দেখো ঠিক প্রথম স্লাইডের একদম হুবহু ডুপ্লিকেট স্লাইড এখানে ইনসার্ট হয়ে গেছে। এবার যেটা শিখব সেটা হচ্ছে ইউজিং রিইউজ স্লাইড অপশন, অর্থাৎ অলরেডি কোনো একটা স্লাইড আগে আমি কোনো ফাইলে সেভ করেছিলাম, অন্য কোনো ফাইল থেকে সেই স্লাইডটা যদি আমার স্লাইডে অ্যাড করতে চাই কি করে করব, না যে স্লাইডের নিচে আমি এই রিইউজ স্লাইডটা ইউজ করতে চাই সেই স্লাইডটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ধরা যাক এই থার্ড স্লাইডের নিচে রিইউজ স্লাইড অ্যাড করব, তাহলে থার্ড স্লাইডটা আমি সিলেক্ট করলাম, তারপর সেই হোম ট্যাব তার আন্ডারে যে নিউ স্লাইড বাটন আছে তাতে আমরা ক্লিক করব, তার ড্রপ ডাউন অ্যারোতে হোম ট্যাব এই নিউ স্লাইড তার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, সেখান থেকে রিইউজ স্লাইড যে অপশন সেই অপশনে ক্লিক করব। এই এখান থেকে রিইউজ স্লাইড তাতে ক্লিক করলাম, সেখানে ক্লিক করার পর দেখব ডান দিকে একটা ব্রাউজ বলে একটা অপশন চলে আসবে, একটা প্যান চলে আসবে, দেখতেই পাচ্ছ এই ব্রাউজ বলে একটা প্যান এখানে চলে আসছে। এবার সেখান থেকে আমাকে অন্য কোনো ফাইল এবং সেই ফাইলের মধ্যে থেকে কোনো স্লাইড যেটা আমি চাই সেটাকে আমি এই ব্রাউজ বাটনে ক্লিক করে অ্যাড করতে পারি। এই সেটা করার জন্য যে ব্রাউজ বাটনে আমরা ক্লিক করলাম, ব্রাউজ ফাইলে ক্লিক করলাম, এই ব্রাউজ বাটনে ক্লিক করলে এই যে ব্রাউজ ফাইলে ক্লিক করলাম, করার পর উইন্ডোটা চলে আসবে ব্রাউজ উইন্ডো। ধরা যাক ইনপুট ডিভাইসের একটা পার্ট আমরা কতদিন করেছিলাম সেটাকে ওপেন করলাম, তার বিভিন্ন স্লাইডগুলো এখানে দেখাচ্ছে, যে স্লাইডটা দরকার সেই স্লাইডটাই আমি ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এই দেখো পাশে আমার নর্মালি প্রথমে এটা ছিল, এটা ডুপ্লিকেট স্লাইড করে এনেছি, এটা প্রথমে এমনি এটা আলাদা স্লাইড অ্যাড করেছিলাম। দেখো ইনপুট ডিভাইসের ফাইলে যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল, স্লাইড তো অ্যাড করলাম। আচ্ছা স্লাইড কি করে ডিলিট করা যায়, না ডিলিট আমরা অনেকগুলো পদ্ধতিতে করতে পারি, কি কি, প্রথমে যে স্লাইডটা ডিলিট করতে চাই সেই স্লাইডটা সিলেক্ট করব। ধরা যাক সেকেন্ড স্লাইডটা ডিলিট করতে চাই সেটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলেই আমার সেই স্লাইডটা ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করার পর এই যে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম, দেখো আমার স্লাইডটা ডিলিট হয়ে গেল। অথবা কি করতে পারি, না স্লাইডটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে স্লাইডটা ডিলিট হয়ে যাবে। ধরা যাক এই সেকেন্ড স্লাইডটা ডিলিট করব, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম, দেখো স্লাইডটা ডিলিট হয়ে গেল। আর কি পদ্ধতি আছে, না যে স্লাইডটা ডিলিট করতে চাই তার উপরে যদি রাইট ক্লিক করি, করে ডিলিট স্লাইড অপশনটা চুজ করি তাহলেও ডিলিট হয়ে যাবে। ধরা যাক এই স্লাইডটা ডিলিট করব, এর উপর রাইট ক্লিক করলাম, করার পর এখানে দেখো এই যে ডিলিট স্লাইড অপশন আছে, এটা যদি ক্লিক করি তাহলে সেই স্লাইডটাও ডিলিট হয়ে যাবে। তাহলে তিনটে পদ্ধতি ডিলিট শিখলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে বা ব্যাকস্পেস কি প্রেস করে অথবা স্লাইডটার উপর রাইট ক্লিক করে ডিলিট স্লাইড অপশন চুজ করে। এবার আমরা শিখব যে স্লাইডে আমরা থিম অ্যাপ্লাই করব কি করে। প্রথমত আমাদের ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে, এই ডিজাইন ট্যাবে আমরা ক্লিক করলাম, সেখানে থিমস বলে যে গ্রুপ আছে সেই গ্রুপটার মধ্যে অনেকগুলো থিম আছে,
সেখানটা আমি মাউস পয়েন্টার লোকেট করব। এই ডিজাইন ট্যাব, এই যে থিমস, বিভিন্ন রকমের থিমস এরকম আছে, দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে তার থিমসগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছে। আরও নতুন থিম এখানে আছে বিভিন্ন রকমের, ডিফারেন্ট টাইপের, সেগুলো আমরা চুজ করতে পারি অনলাইন যদি চাই, সেক্ষেত্রে আরও থিম আমরা অনলাইন থেকে চুজ করতে পারবো। আমার অন্য কোথাও সেভ করা থাকলে ব্রাউজ করে সেখান থেকে আমি সেই থিম চুজ করব, ফলে যে থিমটা চাই সেই থিমটা আমি চুজ করে ক্লিক করব। যে থিমটা পছন্দ চুজ করে করলেই অটোমেটিক্যালি আমরা দেখতেই পেলাম যে আমাদের চয়েসেবল থিমটা অটোমেটিক্যালি স্লাইডে চলে আসছে। এরপরে শিখব যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমরা কি করে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমাদের আগের যে প্লেন যে ফরম্যাটটা ছিল সেই থিমে আমরা চলে গেলাম। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য প্রথমে সেই ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। এখানে এই ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, ডিজাইন ট্যাবে যে ব্যাকগ্রাউন্ড গ্রুপ আছে সেই ব্যাকগ্রাউন্ড গ্রুপে লোকেট করতে হবে। করার পর ওখানে দেখব ব্যাকগ্রাউন্ড স্টাইল বলে একটা বাটন আছে, সেই বাটনে আমাদের ক্লিক করতে হবে। ডিজাইন ট্যাব, তার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যে স্টাইল এর ড্রপ ডাউনে ক্লিক করলাম। করার পর এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম স্টাইল, সেগুলো আমরা চুজ করতে পারি। এবং সেখান থেকে আমাদের চয়েসেবল যে ব্যাকগ্রাউন্ড স্টাইল সেটা চুজ করব, এবং আরও অনেক অপশান আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক কী কী আছে। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে আছে, আমরা যদি আরও নতুন কিছু চাই তাহলে সেই ক্ষেত্রে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশান চুজ করব। এখানে দেখব সলিড কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এখান থেকে কালার চুজ করলে যে কালারে চাই সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে। গ্র্যাডিয়েন্ট কালার ইউজ করে আমরা করতে পারি, সেক্ষেত্রে সেই গ্র্যাডিয়েন্টের টাইপটা কী হবে, লিনিয়ার হবে না রেডিয়াল হবে সেগুলো চুজ করতে পারি। কোনো পিকচার বা টেক্সচার ফাইল আমরা এখানে চুজ করতে পারি, যেমন এখানে বিভিন্ন টেক্সচার ফাইল আছে, সেটাকে চুজ করলে দেখবে ব্যাকগ্রাউন্ডে সেই টেক্সচারটা অ্যাড হবে। যদি কোনো ফাইল থেকে ছবি অ্যাড করতে চাই তাহলে ফাইল বাটনে ক্লিক করব, করে আমি আমার যে কোনো একটা পিকচার ফাইলকে যদি আমি চুজ করি, করে ইনসার্টে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা সব স্লাইডে যদি করতে চাই এই ব্যাকগ্রাউন্ডটা তাহলে বলবো অ্যাপ্লাই টু অল, আর যদি সিঙ্গেল স্লাইডে করতে চাই তাহলে এটা চুজ করার পরেই আমরা বলবো হচ্ছে ক্লোজ। আশা করি প্রেজেন্টেশনের বেসিকের যে পার্টগুলো সেই পার্টগুলো সবাই ঠিকঠাক বুঝতে পেরেছ। ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য অবশ্যই ই শেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।